বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেল গতকাল, ভারতকে হারিয়ে ভালোভাবেই শেষ করেছে। তো আমরা কিছুদিনের খবর দেখছি, পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে, এবং সাকিব আল হাসান একবার বলেছেন সব দায়িত্ব আমার একার না, উনি সঠিকই বলেছেন, উনি একা তো ওনার দায়িত্ব পালন করছেন, এবং অলরাউন্ডার হিসেবে উনি র্যাঙ্কিংয়েও দীর্ঘদিন যাবৎ শীর্ষে অবস্থান করছেন। যদিও উনি বাংলাদেশে এসেছিলেন হয়তো নির্বাচনে এমপি হওয়ার জন্য বা কোনো আলাপ আলোচনার জন্য, একটা খবর আসছে, বা হয়তো ওনার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে, কিন্তু উনি ওনার খেলাটা কিন্তু ঠিকই খেলে যাচ্ছেন। যদিও ওনাকে অপবাদ দেওয়া হয় উনি বিজ্ঞাপন এবং শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু ওনার খেলাটা কিন্তু উনি সঠিকভাবেই খেলছেন। কিন্তু বাংলাদেশের অন্যান্য টপ অর্ডার ব্যাটসম্যান যারা ধারাবাহিকতা খুবই খারাপ এবং বাজে বাজে শট খেলে আউট হচ্ছে, সেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা সংকেত। আগামী দিনে হয়তো তাদের শুধরাতে হবে, নাহলে বাংলাদেশের ক্রিকেটের আর উন্নতি হবে না। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আমরা 8-এ নেমে গেছি, পাকিস্তানের শোকের বাতাস বইছে, তারা এশিয়া কাপ থেকে হেরে গিয়ে বিদায় নিয়েছে, শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে।